লক্ষ্মীপুরে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে এক ফার্নিচার কারিগরকে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে সদরের মান্দারি এলাকার ভবনের একটি কক্ষ থেকে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় রিয়াজের মরতে উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় মঙ্গলবার রাতে দোকান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রিয়াজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে রিয়াজের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা কল দিয়ে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে থানায় অভিযোগ করেন রিয়াজের মা রাতে তদন্ত শুরুর পর মান্দারী বাজার কা থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়